Foi da Racional, é, não, 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 আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা মহামারীর কারণে দীর্ঘদিন তোমাদের সাথে আমাদের সরাসরি কোনো সাক্ষাৎ নাই, তারপরেও আমরা যতটুকু পেরেছি মোবাইলের মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করেছি, হয়তো সেটা যথার্থ হয়নি। দীর্ঘদিন ধরে করোনাজনিত সমস্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যে কারণে তোমাদের পড়ালেখার অবশ্যই ঘাটতি ঘটেছে, তারপরেও আমার বিশ্বাস তোমরা নিজ নিজ দায়িত্বে বাড়িতে বসেই পড়ালেখাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। এরই মাঝে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনলাইন ক্লাস, সেই অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কারণেই আজকে তোমাদের আমি এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আশা করি আমার ক্লাসটা তোমরা মন প্রাণ দিয়ে শুনবে, দেখবে এবং আত্মস্থ করবে। কোথাও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনফর্ম করবে, আমি সেটাকে যথাসাধ্য সমাধান করে দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করব। আজকে তোমাদের ক্লাস হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মোড, ডেটাটা কীভাবে কোন কায়দায় একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে আদান প্রদান হয়, মূলত সেই বিষয়টাই এখানে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মোড আলোচনা করার পূর্বে ডেটা কি এই সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকা দরকার। ডেটা হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম অংশ, ডেটাটা হলো তথ্যের ক্ষুদ্রতম অংশ। সেই ক্ষুদ্রতম অংশকে যখন প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিয়ে হয় তখন সেটাই তথ্যে রূপান্তরিত হয়। আমি তোমাদের দেখাই যেটা হলো তথ্য কি আর উপাত্ত কি। আমি এখানে এলোমেলোভাবে অবিন্যস্তভাবে কিছু নাম দেব। এখানে আমি তোমাদের ডেটার একটা ইয়ে দেখালাম, এই একটা ডেটা। এই ডেটাগুলো এখানে অবিন্যস্ত আকারে আছে, কিন্তু আমি যখন এটাকে তথ্যে রূপান্তর করব তখন এটাকে আমার প্রয়োজন অনুযায়ী আমাকে সাজায় নিতে হবে। এই এলোমেলো ডাটাগুলোকে আমি সাজাই নিই, এটা হলো ডেটা। ডেটা বা উপাত্ত এই যে এলোমেলো অবিন্যস্ত উপাত্তগুলো, এই ব্লককে যখন আমি সাজিয়ে নেব আমার কাজের প্রয়োজন হবে তখন সেটা তথ্যে রূপান্তরিত হবে। তাহলে এটা আমি এখন সাজাই নিই আপুর করে আপুর করে
আব্দুর রহিম, আব্দুর রহিম গ্রাম জগতি, খাদা সদর জেলা কুষ্টিয়া। এই উপাত্তগুলোই আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পরে কি হলো, এটা একটা পরিপূর্ণ তথ্যে রূপান্তরিত হলো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটা আমি না সাজাইছি অবিন্যস্ত করে এলোমেলোভাবে আছে, তখন এইগুলা এই উপাত্তগুলো এলোমেলো অবস্থায় আছে। যেমন এই কলম, আমার হাতের এই কলমটা, এটা কিন্তু একবারে কলম হয়নি, এর ভিতরে একটা শীষ লেগেছে, একটা কালি লেগেছে, তারপর প্লাস্টিকের একটা কাভার লেগেছে, একটা ক্যাপ লেগেছে, এর সমন্বিত একটা রূপই কিন্তু কলম। তথ্যটা হয়েছে সেই রকম, উপাত্তটাও সেই রকম, তথ্যের কাঁচামাল, তথ্যের কাঁচামাল হিসাবে এটাকে অভিহিত করা হয়। এবং নিজের প্রয়োজন অনুযায়ী যখন এটাকে সাজিয়ে নেওয়া হয় তখন এটা পরিপূর্ণভাবে তথ্যে রূপান্তরিত হয়। যাই হোক, আমি তোমাদের এখন পড়াবো ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা ট্রান্সমিশন মোড, এটা আমাদের আজকে মূল পাঠ্য বিষয়। ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে বা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে কিভাবে আদান প্রদান করে সেই সিস্টেমটা হলো মূলত ডেটা প্রবাহ। ডেটা প্রবাহকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সিমপ্লেক্স, তারপর হলো হাফ ডুপ্লেক্স, আর একটা হলো ফুল ডুপ্লেক্স। এই তিনটা প্রক্রিয়ায় আমাদের ডেটা আদান প্রদান হয়ে থাকে। তাহলে আমি এখানে চিত্র আঁকা একটা, তোমরা লক্ষ্য করো, এখানে শুধুমাত্র প্রেরক প্রাপককে তথ্য প্রেরণ করতে পারবে, কিন্তু প্রাপক কোনো তথ্য প্রেরককে সরবরাহ করতে পারবে না। এটা মূল বৈশিষ্ট্য হলো এটা, যে প্রেরক তথ্য প্রাপককে দিতে পারবে, কিন্তু প্রাপক সেই তথ্য, যে কোনো তথ্যই হোক, প্রেরককে পাঠাতে পারবে না। এটা একমুখী প্রবাহ, একমুখী প্রবাহ। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হলো রেডিও, টিভি, পিএবিএক্স ইত্যাদি। রেডিওটা একটা একমুখী প্রবাহ, রেডিওটাকে আমরা কম বেশি সবাই চিনি, তবে আমার মনে হয় আর 10-20 বছর পরে রেডিও বর্তমান জেনারেশন চিনবে না, রেডিওটা অনেকটা বিলুপ্তির পথে। রেডিওতে যখন কোনো তথ্য পরিবেশন করা হয়, ঢাকা কেন্দ্র থেকে একটা অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে,
বাংলাদেশের সমস্ত টেলিভিশন যদি ঢাকা কেন্দ্রে ধরা হয় তাহলে ওই একই তথ্য কিন্তু আমরা সেখান থেকে পাবো, সেটা তথ্যই হোক আর সাংস্কৃতিক অনুষ্ঠানই হোক আর সংবাদই হোক আর যাই হোক। আবার যদি রাজশাহী কেন্দ্র থেকে কোনো সম্প্রচার করা হয় কোনো কিছু, ওই রাজশাহী কেন্দ্র বাংলাদেশের সব টিভিতে যদি ধরা হয় সব টিভিতে একইভাবে একই কায়দায় এটা আসতে থাকবে। এর আরেকটা উদাহরণ আছে যেটা হলো তোমার হলো কিবোর্ড। তোমরা তো অবশ্যই কম্পিউটারের সাথে কম বেশি পরিচয় আছে সবারই। কিবোর্ড এমন একটা ডিভাইস, কিবোর্ড দিয়ে তুমি কী করতে পারবা, কম্পিউটারে কোনো তথ্য প্রেরণ করতে পারবা, কিন্তু কম্পিউটারে কোনো তথ্য কিন্তু কিবোর্ড গ্রহণ করতে পারে না। ঠিক পর্যায়ক্রমে কম্পিউটার থেকে তুমি চলে যাবা, সরি কিবোর্ড থেকে তুমি তথ্য দেবা মনিটরে, মনিটর থেকে দেবে তোমার ডিজিটাল বোর্ডে, দিয়ে এইভাবে তথ্য সরবরাহ করা হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইয়া হলে এটা একমুখী একটা প্রবাহ, এটা কখনোই দ্বিমুখী না, এটা প্রাপক কখনো প্রেরকের কাছে তথ্য প্রেরণ করতে পারে না। তারপরে আসি আমরা হাফ ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্সটা এটা একটা দ্বিমুখী প্রবাহ, এটা তথ্য যেমন প্রেরণ করা হয় তথ্য গ্রহণও করা হয়, এটা দ্বিমুখী একটা প্রবাহ। আমি এটা চিত্র আঁকাই, লক্ষ্য রাখবা সম্ভব না, একটা নির্দিষ্ট সময়ের পরে সিস্টেম আছে, সেই সিস্টেমের পরে তারপরে প্রাপক প্রেরককে তথ্য পাঠাতে পারবে। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ এবং বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা একটা ডিভাইস ব্যবহার করে যেটা আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে, সেই ডিভাইসটার নাম কি, ওয়াকিটকি। এই ওয়াকিটকি আমাদের দেশের আইন সংস্থার লোকেরা ব্যবহার করে থাকে। ওয়াকিটকির একটা বৈশিষ্ট্য হলো ক যখন ফকে তথ্য প্রেরণ করবে, ক যখন ফকে তথ্য প্রেরণ করবে সে কিন্তু তার তথ্য রিসিভ করতে পারবে এবং রিসিভ করার পরে ফকে যদি তথ্য পাঠাতে হয়, ফকে যদি কোনো ইনফরমেশন ফকে জানাতে হয় তাহলে এখান থেকে একটা শব্দ ইউজ করবে ক ওভার। এই উভার তখন বলবে, বলার পরে উনি কথা বন্ধ রাখবে, তারপরে খ এখান থেকে কোনো তথ্য প্রেরককে প্রেরণ করতে পারবে। আমার কথাগুলো বুঝতে পারছো তোমরা? এটা ক যখন খকে কোনো তথ্য পাঠাবে সে ঠিক মতো সেটা গ্রহণ করবে, কিন্তু সে তাৎক্ষণিকভাবে সেটা কোনো তথ্য প্রেরক প্রাপক প্রেরককে দিতে পারবে না। প্রেরক তার কথা শেষ করার পরে যখন ওভার দিবে, যখন ওভার শব্দটা ইউজ করবে তখন খ কি করলো, তখন খ এখান থেকে কোনো তথ্য কয়ের কাছে প্রেরণ করার সুযোগ পাবে। এইটাই হলো
হাফ ডুপ্লেক্সের বৈশিষ্ট্য, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা আছে। এটাও দ্বিমুখী একটা প্রবাহ, কিন্তু এটা তাৎক্ষণিকভাবে এটার সাথে সাথে কোনো তথ্য একদিক থেকে আরেক দিক দিতে পারে না। তারপরে আসি, বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা, আমাকে বলবা, আমি আবারও সেটা তোমাদের করে দেখাবো। এটা আমরা মুছে দিলাম, মুছে দিয়ে এবার আমরা আসি তিন নম্বরে। এটা একটা ফোর ডুপ্লেক্সের চিত্র, ফোর ডুপ্লেক্স দ্বিমুখী প্রবাহ। এটা ক যখন খকে কোনো তথ্য দিবে বা উপাত্ত দিবে, তাৎক্ষণিকভাবে খও কিন্তু ককে সাথে সাথে কোনো তথ্য দিতে পারবে। এটা এখন বর্তমান যুগ, ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে তথ্য সরবরাহের অভাব, তথ্য সরবরাহের যে ব্যবস্থা, সেই ব্যবস্থারই একটা প্রকৃষ্ট উদাহরণ হলো ফোর ডুপ্লেক্স পদ্ধতি। এতে তথ্য দেওয়া এবং নেওয়া নির্দিষ্ট সময় লাগে না, তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া যায় এবং নেওয়া যায়। আজকের যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন, এগুলো কি একটা বাটন টিপে দিলে এক মুহূর্তের মধ্যে কিন্তু আমি আমেরিকা চলে যেতে পারছি, এবং সেখান থেকে আমি কথা যা বলবো আমার কথা রেসপন্স সাথে সাথে সে করতে পারবে, সাথে সাথে আমার কথা সে রেসপন্স করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। এখন এর প্রকৃষ্ট উদাহরণ হলো মোবাইল ফোন, টেলিফোন। মোবাইল ফোনে বর্তমান যে ডিজিটাল যুগের যে মোবাইল ফোনগুলো, এগুলো খুবই তথ্য সরবরাহ দিতে খুবই পারদর্শী। তথ্য যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের তথ্য যেখানে খুশি সেখানে সে পারাপার করার সামর্থ্য রাখে। এটা হলো দ্বিমুখী একটা প্রবাহ, নির্দিষ্ট একই সময়ের মধ্যে তথ্য দেওয়া এবং নেওয়া হয়, এটাই হলো এর মূল বৈশিষ্ট্য। এখন তারপরে আমি আসি এর পার্থক্য। পার্থক্যটা কি? ফুল ডুপ্লেক্স হলো একমুখী, সিমপ্লেক্সটা হলো একমুখী, এটা শুধু একদিক থেকে তথ্য দেওয়া যায়, আর একদিক থেকে তথ্য প্রেরণের সমস্যা হয়। আর হাফ ডুপ্লেক্সটা হলো তথ্য দেওয়াও যায় নেওয়াও যায়, কিন্তু সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাথে সাথে এটা হয় না, তাৎক্ষণিকভাবে সত্য তথ্য প্রেরণ করা যায় না। আর ফুল ডুপ্লেক্সটা হলো তথ্য দেওয়াও যায় নেওয়াও যায় তাৎক্ষণিকভাবে, তাৎক্ষণিকভাবে তথ্য প্রেরণও করা যায় গ্রহণও করা হয়। তাইলে আমি যে ক্লাসটা তোমাদের নিলাম, আমার মনে হয় তোমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা না। তারপরেও তোমাদেরকে বলা থাকলো, যদি কখনো কোনো সমস্যায় পড়ো আমাকে যোগাযোগ করবা, আমি তোমাদের যে কোনো সমস্যার সমাধান করে দিতে সবসময় সচেষ্ট থাকবো। আর তোমাদের প্রতি একটা বিনীত অনুরোধ থাকলো, বিশ্ব মহামারী এই করোনার সময় কেউ ঘরের বাইরে, অযথা ঘরের বাইরে আসবে না, যেখানেই যাবে নিজেকে রক্ষা করবে, নিজের পরিবারকে রক্ষা করবে, দেশকে রক্ষা করবে। সবাইকে সালাম দিয়ে, শুভেচ্ছা জানিয়ে, শুভকামনা করে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করলাম। আসসালামু আলাইকুম।